মাজারের পাশে। এটা হলো করতোয়া নদী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসি সিরাজগঞ্জের শাহজাদপুরে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বড় মসজিদটা দেখাবো। সিরাজগঞ্জে যতগুলো দেখার মতন স্থাপনা আছে তাদের ভিতরে এটা একটি। এটা হলো শাহ মখদুমের মাজার বা মসজিদ হিসাবে পরিচিত। মসজিদটি শাহজাদপুর ব্রিজের উত্তর পাশে অবস্থিত। যদি কেউ আসতে চান শাহজাদপুর ব্রিজে আসার পরে, সেখানে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। এখানে পাশাপাশি দুটি স্থাপনা আছে, একটা মসজিদ আর একটা হলো মাজার। এটা একটা স্থাপনা, দেখতে অনেকটা সুন্দর। ফার্স্টে যেটা দেখলেন সেটা হলো মাজার আর এটা হলো মসজিদ। এটা হলো মসজিদের বাইরে থেকে ভিউ। মসজিদের বাহিরে এখানে কিছু দোকানপাট আছে। চলেন ভিতরে গিয়ে দেখি ভিতরে কোনো ভিডিও করতে দেয় কিনা। যদি ভিডিও করতে দেয় আপনাদেরকে হয়তো ভিডিও করে দেখাবো। ভিতরে এটা হলো মাজার আর এটা হলো মাজারের ভিউ। মসজিদের ইয়াটা দেখেন কত সুন্দর ডিজাইন করা। পাশে কয়েকটা মাজার আছে। অনেক সুন্দর, আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন দেখার জন্য, দর্শনীয় একটা স্থান। বড় মসজিদটার পাশে এপাশে আর একটা ছোট মসজিদ আছে। বলা হয়ে থাকে এটা নাকি গায়েবীভাবে এক রাত্রের ভিতরে তৈরি হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখার মতো একটা জায়গা। তো ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।